টেলি সামাদ। নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে মাতিয়ে রাখাই ছিল যার কাজ। ঢাকার চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় এই কৌতুক অভিনেতা 1945 সালের 8ই জানুয়ারি জন্ম নেন মুন্সিগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বড় ভাই চারুশিল্প চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বড় পর্দায় দর্শকের সামনে হাজির হন তিনি। পরবর্তীতে আমজাদ হোসেনের নয়নমণি তাকে দর্শক পরিচিতি এনে দেয়। চলচ্চিত্রেই তার পরিচিতি দর্শক মহলে। অভিনয়ের পাশাপাশি অর্ধশতাধিক চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী হিসেবেও নিজের নামটিও লিখেন এই গুণী অভিনেতা। চার দশকের চলচ্চিত্র জীবনে 600-এর বেশি চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেন টেলি সামাদ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ভাত দে, রঙিন রূপবান, সুজন সখী, গোলাপি এখন ট্রেনের, মাটির ঘর, কে আমি, নতুন বউ ও কুমারী মা। 2015 সালে মুক্তি পায় টেলি সামাদ অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জিরো ডিগ্রি। টিভি, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও সঙ্গীত পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন শক্তিমান কৌতুক অভিনেতা টেলি সামাদ।